কারো দয়া দক্ষিণতায় নয়। কাজেই রক্তচক্ষু আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নেই। এই গণমানুষের দল কখনো ষড়যন্ত্র করে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি ক্ষমতায় থাকেনি, ক্ষমতায় যায়নি। আপনাদের মনে আছে 1996 সালে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেছিলেন। শেখ হাসিনা 2001 সালে তার ক্ষমতা 5 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে সেই ক্ষমতা ছেড়ে জনতার কাতারে চলে এসেছে। একদিন 1 ঘন্টাও বেশি ক্ষমতায় থাকে না। আমরা নির্বাচনে বিশ্বাস করি। নির্বাচনী হল একমাত্র জনসমর্থনের দিকটি। সেই জনসমর্থন দিয়েই এই গণমানুষের দল ক্ষমতায় আছে। কারো দয়া দক্ষিণতায় নয়। কাজেই রক্তচক্ষু আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ গণমানুষের দল হিসাবে জনগণকে সাথে নিয়ে যতই ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্চালের জন্য, সেই নির্বাচনী বৈতরণে আমরা পার হবই হব শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাল্লাহ। ভাই এবং বোনেরা, আওয়ামী লীগ ৭১ মুক্তিযুদ্ধ করেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ তখনও জাতীয় আন্তর্জাতিক শক্তিকে মোকাবেলা করেই এই জননীর জন্মভূমিকে স্বাধীন করেছে।